জানা গেছে, বুধবার সকালের দিকে সিপিআইএম শান্তির বাজার মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য জহর দেবনাথকে দুষ্কৃতিকারীরা শান্তির বাজারে প্রচণ্ড মারধর করে। অভিযোগ, শাসক দলীয় নেতা সুমন দেবনাথের নেতৃত্বে ওই আক্রমণ সংঘটিত হয়েছে। কয়েকদিন আগে বীরচন্দ্র মনু শহীদ মেমোরিয়াল হল থেকে আসবাবপত্র চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শান্তির বাজার থানার মামলা করার জন্য জহর দেবনাথ ও দুলাল দত্ত বীরচন্দ্র মনু থেকে বাইকে চেপে শান্তির বাজার যাচ্ছিলেন। অভিযোগ, মাঝপথে তাদের বাইক আটকায় বিজেপি নেতা সুমন দেবনাথের নেতৃত্বে দুষ্কৃতিকারীরা। আক্রমণের হাত থেকে নিজেদের রক্ষা করতে পাশের এক বাড়িতে আশ্রয় নেন ওই বাম নেতা, কিন্তু শেষ রক্ষা হলো না। বাড়িতে ঢুকে জহর দেবনাথ ও দুলাল দত্তকে বেধড়ক মারতে থাকে তারা। এই আক্রমণে জহর দেবনাথের মাথা ও কোমরে প্রচণ্ড আঘাত লাগে। ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ আহতদের উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। জহর দেবনাথের আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা। অপরদিকে এই ঘটনার কথা শুনে জিবি হাসপাতালে ছুটে যান সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য বাম বিধায়ক সুধন দাস। কথা বলেন জহর দেবনাথের সঙ্গে, জেনে নেন ঘটনা প্রবাহ। তার চিকিৎসার ব্যাপারে কথা বলেন সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে। দুই বাম নেতার উপর দিনের বেলায় পুলিশের সামনে দুষ্কৃতি হামলার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েন বাম নেতা সুধন দাস। এ ধরনের ঘটনার নিন্দা জানিয়ে তার দাবি, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে, এখানে আইনের কোনো শাসন নেই বলে অভিযোগ তার। দুষ্কৃতিকারীরা স্বরাজ পেয়ে গেছে বলেও দাবি করেছেন তিনি। আজকে সকালবেলা 11:30 নাগাদ এই মামলা দেওয়ার জন্যে বিচ্ছন্ন মনু থেকে শান্তির বাজার যাওয়ার পথে উত্তম বিশ্বাসের বাড়িতে প্রথমে ওরা যায়, ওদের আত্মীয় স্বজনের বাড়ি, সেখান থেকে থানায় যাবে। কিন্তু ওই বাড়িতে যাওয়ার পরেই সুমন দেবনাথ বিজেপি দলের যুব মোর্চার সভাপতি, ও নিজে উপস্থিত থেকে, ও নিজে এবং তার সাঙ্গবাঙ্গদের দিয়ে এই জহর দেবনাথ এবং দুলাল দত্তকে নির্মমভাবে মারধর করে এবং হেলমেট দিয়ে তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, জঘন্যভাবে মারধর করা হয়েছে তাকে প্রথমে। তারপরে পুলিশ এসে শান্তির বাজার হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে তার সিরিয়াস অবস্থা দেখে জিবি হাসপাতালে রেফার করে, এখন জিবি হাসপাতালে আছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আক্রমণকারীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার জন্যে দাবি জানাচ্ছি, যাতে দ্রুত আক্রমণকারীদের গ্রেপ্তার করা হয়। আইনের শাসন আজকে কিছুই নেই, তাই এই আক্রমণকারীরা, দুর্বৃত্তরা, সেই বিজিবি দলে তারা আজকে স্বরাজ পেয়ে গেছে, যখন খুশি তখন অত্যাচার করছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।